গতিকে এই ক্ষেত্ৰত এটা সুস্থিৰ সিদ্ধান্ত লৈ আহি 27 তাৰিখে প্ৰেছ নোট দি ডিলিমিটেশ্যন হ'ব বুলি ঘোষণা কৰে আৰু এতিয়া আমাৰ মনত যিখিনি খুদুৱনি আছে নিৰ্বাচনী আয়োগৰ প্ৰতিনিধি দল আহিব প্ৰতিটো ৰাজনৈতিক দলক লগ পাব আমাৰ মনৰ খুদুৱনিখিনি আমি নিৰ্বাচনী আয়োগৰ লগত প্ৰত্যক্ষভাৱে কথা পাতি আমি আমাৰ মনত থকা সমস্যাসমূহ আমি সমাধান কৰিব পাৰিম দ্বিতীয়তে নিৰ্বাচনী আয়োগে আমাক কৈছিলে যে 1 তাৰিখৰ পৰা আপোনালোকে প্ৰশাসনিক হলনি নকৰিব 27 তাৰিখে যেতিয়া এটা প্ৰেছ নোট দিয়ে আৰু 1 তাৰিখলৈকে সময় দিয়ে তাৰ মিনিং এইটোৱে যে আপোনালোকে যিখিনি কৰিম বুলি ভাবিছে 3 দিনত কৰি পেলাম নহলে 27 সাধাৰণতে কি কয় যে দা নোটিফিকেশন ইজ ইস্যুড ইট হ্যাজ কাম ইনটু এফেক্ট ইমিডিয়েটলি যেতিয়া ইলেকশন কমিশনে ইলেকশন ঘোষণা কৰে তেতিয়া তেওঁলোকে কয় যে মডেল কোড অফ কন্ডাক্ট কাম ইনটু এফেক্ট ইমিডিয়েটলি তাৰ প্ৰেছ কনফাৰেন্স শেষ হ'ব লগে লগে মডেল কোড আৰম্ভ হ'ব আমাক এইবাৰত দিয়া চিঠিত তেওঁলোকে স্পষ্টভাৱে লিখিলে যে 1 তাৰিখৰ পৰাহে আপোনালোকে নকৰিব তাৰমানে 3 দিন আমাক সময় দিলে কিয় তেওঁলোকে 3 দিন সময় দিলে কাৰণ ইয়াৰ পিছত হয়তো এবছৰো জিলা পৰিৱৰ্তন নহব কোৰ্ট কাছাৰী হলে দুবছৰো নহব 3 বছৰো নহব গতিকে ৰাজ্য চৰকাৰৰ প্ৰশাসন চলোৱাত যাতে অসুবিধা নহয় সেইকাৰণে 3 দিনৰ তেওঁলোকে আমাক এটা সময় দিয়ে আৰু সেই সময়টোৰ উচিত ব্যৱহাৰ কৰি আমাৰ যিখিনি প্ৰশাসনিক দৃষ্টিৰে ফ্ৰম দা পইণ্ট অফ ভিউ অফ এডমিনিষ্ট্ৰেটিভ এক্সিজেন্সি যিখিনি পৰিৱৰ্তন কৰিবলগীয়া আছিল আমি পৰিৱৰ্তন কৰি লৈছিলোঁ আৰু ই এক ন্যায়সংগত প্ৰক্ৰিয়া কেবিনেট এণ্ড গভৰ্ণমেণ্ট হেজ ফুল ৰাইটছ টু অল্টাৰ এণ্ড ডি অল্টাৰ বাউণ্ডৰিজ অফ এনি ডিষ্ট্ৰিক্ট এনি চাব ডিভিজন সুপ্ৰীম কোৰ্টে বহুত গোচৰত এইটো সিদ্ধান্ত দি থৈছে যে ইয়াত ইভেন জুডিচিয়াৰীও ইনভল্ভ নহয় দিছ ইজ কমপ্লিটলি ডিছক্ৰিচন অফ দ্য গভৰ্ণমেণ্ট অফ দ্য ডে গতিকে আমি আইন নিৰ্বাচনী আয়োগৰ নিৰ্দেশনা আৰু বিভিন্ন আদালতৰ গোচৰৰ ভিত্তিতে বা ৰায়দানৰ ভিত্তিত আমি অসমৰ ভৱিষ্যতৰ দিনকেইটাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি 30 তাৰিখে জিলাসমূহ পুনৰ গঠন কৰাৰ সিদ্ধান্ত লৈছিলোঁ আৰু এই সিদ্ধান্ত ন্যায় আৰু এডমিনিষ্ট্ৰেটিভ প্ৰশাসনিক সুবিধাৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নালাগে হৈছে আৰু মানে এটা এডিশ্যন মই দি দিলো চাপ্লিমেণ্টাৰী নালাগে 104 বিধানসভাৰ প্ৰধান সচিবৰ ALQ 99/2022/139 দিনাংক 21 জুন 2023 চিঠিৰ আধাৰত ৰূপান্তৰ আৰু উন্নয়ন বিভাগলৈ পঠোৱা হৈছে যিহেতু এই প্ৰশ্নটো সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগৰ অন্তৰ্গত নহয় কোনটো পৰিব হৈছে ছাৰ মই এইটো এখন মোৰ হয় এইটো ৰূপান্তৰ আৰু উন্নয়ন বিভাগে উত্তৰটো দিব মাননীয় অধ্যক্ষ মহোদয় উত্তৰ সদনৰ মজিয়াত ৰখা হৈছে চাপ্লিমেণ্টাৰী নালাগে অকে তো কুৱেশ্যন নম্বৰ 105 শ্ৰী আব্দুল চৌহান আলী মাননীয় অধ্যক্ষ মহোদয় উত্তৰ সদনৰ মজিয়াত ৰখা হৈছে অনাৰেবল স্পীকাৰ মহোদয় আপোনাৰ জৰিয়তে মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা জানিব বিচাৰিছিলোঁ কিন্তু যিখিনি উত্তৰ দিছে ইয়াত তেনেকুৱা একো ক'বলগীয়া নাই লগতে মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে মোৰ সমষ্টি আপোনালোকে জানে অসমৰ একেবাৰে পশ্চিম প্ৰান্তত এনেকুৱা এটা সমষ্টি য'ত আমাৰ বিশেষকৈ সনাতন বৈষ্ণৱ ধৰ্মী মানুহবিলাক বহুত আছে তাত বহুতো আমাৰ নামঘৰ শত্ৰু আছে কিন্তু এইবেলি আমি
অসম দর্শন আসনের পড়া কোনো আসনি এতালেক পোয়া নাই, কিন্তু যা পাঁচটা বছর বিগত কার্যকাল যেতিয়া আমার সরকার এই সরকারখানে চলি আসিল তেতিয়া যুবর স্কিম ধরেছিল তাত মানে দেখা পাইছিল যে বহুত গুরুত্বপূর্ণ নামঘর সত্রত অনুদান দিয়া হওয়া নাই, বহুত পুরনি পঞ্চাশ বছরের ষাটি বছরের সত্রত নামঘরত স্কিম দিয়া হওয়া নাই, অথবা এনেকা করা হয়েছে দশ বছর বা পনেরো বছরিয়া কেতবা সত্র দিয়া হয়েছে। মানে অনুরোধ করু পুরনি নামঘরবিল সত্রবিল অনুদান দিব লাগে, আর বিশেষ ইয়াত যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কোয়া হয়েছে তাতকে এটি বাড়াব লাগে। আর লগতে এই বলে যেহেতু বিধানসভার বাজেট বাজেটত বিশেষ এশ বছরের এশ বছরের উপর মন্দির আর মসজিদত অনুদান অনুদান দিয়ার কথা প্রস্তাবত রাখিছে, মোর সমষ্টিত বহুত মন্দির আর মসজিদ এশ বছরের উপর আছে, সেইবিলাকতে যাতে কৃপা দৃষ্টি রাখে এইখিনিয়ে উত্তর মই বিচারিছিলো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2019-20 চনত অসম দর্শন আসনিটো আরম্ভ করেছিল, জিলা উপায়ুক্তর প্রতিবেদনের ভিত্তিত এশ বছর পুরনা প্রথম বর্ষত আমি 459টা মন্দির, 74খন দেওয়ালয়, 183খন সত্র, 47টা মসজিদ আর 26টা গির্জাক আমি 10 লাখ টাকাক আগবাও। 2020-21 চনত বাদ পড়ি যাওয়া তালিকারপর আমি 193টা মন্দির, 59টা নামঘর, 11খন দেওয়ালয়, 64খন সত্র, 17টা মসজিদ, 25টা গির্জা আর 3টা বৌদ্ধ বিহার, 100 বছর পুরনি এইখিনি অনুষ্ঠান আমার অসমত আছে, দুই এটা হয়তো বাদ পড়ি তার লগত যাব পারে। এই অনুষ্ঠানখিনিক আমি 19-20 চনত আর 20-21 চনত 10 লাখ টাকাক আগবাও। এইবার এই অনুষ্ঠানখিনিক আমি আরো 15 লাখক টাকা দিম, যদিহে সেই 10 লাখ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেটখন আমাক তেওঁলোকে দিব পারে। দ্বিতীয়তে আমি 21-20 চনত 858টা নামঘর, 22-23 চনত আমি 754টা নামঘরলৈ আমি 2.5 লাখ টাকাক আমি আগবাও। বর্তমানলৈকে অসমত আমি 12,804টা নামঘরলৈ 2.5 লাখ টাকাক আগবাইছো। এইবার আমি 8,000 নামঘরক অসম দর্শন আসনিত অন্তর্ভুক্ত করিব খুজিছো, কিন্তু এইবার আসনিটোর সংশোধন ঘটাই নামঘরের সমান্তরাল ভাবে কোনো মন্দির, কোনো দরগা বা বাথৌ মন্দির বা আন যাক অনুষ্ঠান আছে এই সকলকে আমি এই পুঁজিটো আগবাম, যদি তাত পর্যাপ্ত টুরিস্ট যায়। অর্থাৎ আমি এইটো কথা বুঝি পাও যে এটা নামঘরত যদি পর্যটক যায়, দরগাহত যদি পর্যটক যায়, গির্জাত যদি পর্যটক যায়, সন্মুখত অন্তত 10খন নতুনক দোকান বহে, এটা ব্যবসায় সরু কেন্দ্র এটা হলেও প্রতিষ্ঠা হয়। সেই কারণে ইমান দিনে আমি যদিও নামঘরত এই অনুদান দি আছিলো, এইবার এই অনুদানের স্কোপটো আমি পর্যটক যাওয়া যিকোনো ধর্মীয় অনুষ্ঠানলৈ আগবাব খুঁজিছো, বিশেষ আমার ইসলাম ধর্মী সমাজের দরগা সমূহ যথেষ্ট রাইজ যায়, আমার বহুত মন্দিরত যায়, নামঘরত যায়, বিভিন্ন ধরনের খিলঞ্জিয়া জনগোষ্ঠী সমূহর বিশ্বাস থাকে, কিছু পরিবেশের লগত জড়িত বিভিন্ন সূর্য চন্দ্র বৃক্ষ সেই ধরনের অঞ্চলবিলাকলৈকে এইবার আমি এই অনুদানটোর স্কোপটো বড়াব খুঁজিছো। বিত্তমন্ত্রী ডাঙরিয়ানিয়ে এইবার বাজেটত 8,000 এনে অনুষ্ঠানলৈ পুঁজি আগবঢ়োৱাৰ কথা কৈছে। মই আমার গোলকগঞ্জ সমষ্টির বিধায়ক মহোদয়ক অনুরোধ করিম যে এই আসনিটো যি গোলকগঞ্জ সমষ্টির যিমানটা এনেকুৱা পুরনা অনুষ্ঠান আছে, 100 বছর অনুষ্ঠান বা আজির দিনত যদি
এনেকুৱা কিবা আমাৰ অনুষ্ঠান ৰখি গৈছে আমি সকলোকে আঁচনিত সামৰি ল'ব পাৰিম আঁচনিখন অলপমান নতুন গাইডলাইন এটা ওলাব কাৰণ আগৰ গাইডলাইনটোত অকল নামঘৰ লিখা আছিলে এতিয়া অলপ স্কোপটো বহল কৰি গাইডলাইনখন ওলাব গতিকে গাইডলাইনখন ওলোৱাৰ পিছত গোলকগঞ্জ সমষ্টিৰ দহটা পোন্ধৰটা বিশটা ত্ৰিশটা আমি যি ধৰণে আমি এটা সামঞ্জস্য কৰি ল'ম আপুনি নাম দিলে আমি জিলা উপায়ুক্তৰ পৰা প্ৰতিবেদন সংগ্ৰহ কৰি আমি অনুদান দিয়াৰ ব্যৱস্থা কৰিম ধন্যবাদ হৈছে